আজকে জীবনের সবচেয়ে বড় খুশির দিন কি সেটা তো তোমরা নিজেরাই বুঝতে পেরেছো ভিডিওটা দেখে। তো হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে আমি ঘন্টুকে নিয়ে বাড়ি এলাম। এটা কি যে আনন্দের মুহূর্ত তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঘন্টু প্রথম বাড়ি যাচ্ছে, কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই যে মা ঘন্টুকে কোলে নিয়ে যাচ্ছে, আর আমার মা সামনে আছে, আর ক্যামেরাটা আমি করছি শ্যুট। তো চলো বাড়ি যাচ্ছি। তো অনেকটাই রাস্তা, কলকাতা থেকে যাব চুচুড়া, তো অনেকটাই টাইম লাগবে। আমরা বেরিয়েছি অনেকটা লেট করে, কারণ আমাদের ডিসচার্জ হতে হতে প্রায় অনেকটা সময় নিয়ে নিয়েছে। তো এখন বাজে 7টা, বাড়ি যেতে যেতে আমাদের 10টা হয়ে যাবে। তো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি, জীবনের আনন্দের মুহূর্ত আমাদের কাছে এটা। তো অন্য গাড়িতে দাদা দিদি ভাই আর আমার হাজবেন্ড আছে। তো এই যে বাড়ি চলে এসেছি। তো দেখো খুব সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে, কেননা ঘন্টু প্রথম বাড়িতে প্রবেশ করছে, সাজাতে তো হবেই, তাই না? গোপাল তো মায়ের কাছে, ওকে শুয়ে দে, শুয়ে দে, হ্যাঁ ওকে শুয়ে দে। কোনটা পরিষ্কার করবি? সবাই এসো, সবাই এসো, হ্যাঁ যে করে বাড়ি করে দিবি, ছেড়ে দিবি, সবাই এসো, এসো না, দাদা 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 সবই না বসো, আর গেলে করে দেবো। কোনটা করবি পরিষ্কার বলছিস? আর কোন সুবিধা নাই, তখন ঢুকতে দিচ্ছিল নাই, তাই সত্যি আজকে সবাই খুব খুশি। দেখে আমার নিজেরও অনেক খুশি লাগছে, কারণ সবাই খুশি আজকে এই দিনটার জন্য। তো ঘন্টু তো ঘুমোচ্ছে, ও তো গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়েই পড়েছে আর এখনও ঘুমোচ্ছে। বাড়িটা খুব সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে, সত্যি বেশ দারুণ লাগছে দেখে। আমি তো জানতাম না এত সুন্দর করে সাজানো হবে বাড়িটা, তো দেখে সত্যি খুব ভালো লাগছে। ঘন্টু তো এসব কিছু বুঝতে পারছে না, এই ভিডিওটা দেখলে হয়তো বড় হলে বুঝতে পারবে। তো কিছু ফটো সবার সাথে তুলে নি, তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আর বাবা চলো, তুমি চলো, তুমি চলো, তুমি চলো, তো অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, এবার একটু ফ্রেশ হয়ে নেবো। আর ঘন্টুরও খিদে পেয়ে গেছে, ওকে আগে খাইয়ে দেব, তারপর আমি ফ্রেশ হব। তো পরের দিন সকালেই ভিডিওটা
করা হচ্ছে। দেখো ঘন্টু বাড়িতে এসেছে বলে মাসিও তাও চলে এসেছে ঘন্টুর খবর নিতে। তোরা খুব খুশি এতদিন পর ঘন্টু বাড়িতে এসেছে। তো চলো আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে।